তোমরা পড়ছিলাম অধ্যায় চার, সমাজে বিভিন্ন পেশার মানুষ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বড় প্রশ্নের উত্তর শিখেছি দুইটা। গতদিন আমাদের একটা প্রশ্নের প্রশ্ন হোমওয়ার্ক ছিল, ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করে, এই প্রশ্নটা হোমওয়ার্ক ছিল। তো এইবার তোমরা আমাকে হোমওয়ার্ক খাতাটা দেখাও। আমি যখন দেখাবো তখন নিয়ে নেবে পড়াটা। আচ্ছা, আমি খাতা দেখতে পাচ্ছি, তাসনিয়া দেখতে পাচ্ছি খাতা, তাসনিয়া, অরণি মজুমদার, অরণি, তারপরে এখানে দেখতে পাচ্ছি সুপ্রিয়া, খাতা দেখেছি কাশফিয়া, দেখেছি জিসান, খাতা আননি, HW খাতা HW লেখেনি জিসান, ম্যাম কত পৃষ্ঠা? আচ্ছা, এই যারা HW করনি তারা করবে, আর যারা করেছো ঠিক আছে খাতাটা নামাও। দেখেছি সুমাইয়া, দেখেছি অরণিতা, দেখেছি সাদিয়াটাও, দেখেছি সুপ্রিয়া, দেখেছি তাসনিয়ার খাতাও, দেখেছি কাশফিয়া, দেখেছি মৌ, দেখেছি জিনিয়া, জিনিয়া দেখেছি, থ্যাংক ইউ। আমি দেখাচ্ছি। হ্যাঁ জিসান, কি লিখেছো বলো তো, জিসান কি লিখেছো খাতায় বলো। রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য তিনি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন, অনেক সময় দরকার হলে রোগীকে হাসপাতালে ভর্তি করেন, নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন, তারা রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান, নার্স ডাক্তারের কাজে বিভিন্ন ভাবে সাহায্য করেন। থ্যাংক ইউ। এত নড়াচড়া করছো কেন, বসো। আচ্ছা, এবার আমি বলবো সাদিয়া জামান, আচ্ছা মৌ বলো, সবাই রেডি হও, আমি কখন কাকে ধরবো ঠিক নেই, করতে থাকো মনে মনে। ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করে, উত্তর ডাক্তার ও নার্স যেভাবে মানুষকে সাহায্য করেন তা নিচে দেওয়া হলো। ডাক্তার, অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান, ডাক্তার রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন, রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য তিনি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন, অনেক দরকার হলে রোগীদের হাসপাতালে ভর্তি করেন, অনেক সময় আছে না তোমার লেখা, অনেক সময়। আচ্ছা মিস, অনেক সময় দরকার হলে রোগীকে হাসপাতালে ভর্তি করেন, নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন, তারা রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান, নার্স ডাক্তারের কাছে বিভিন্ন সাহায্য করেন, বিভিন্ন ভাবে সাহায্য করেন। আচ্ছা অরণি মজুমদার বলো কি লিখেছো HW খাতায়। মিস আমি বলবো সাদিয়া জাহান, আচ্ছা বলবে আস্তে আস্তে সবাই বলবে, অরণি বলো, মোবাইলটা আনমিউট করো অরণি, অরণি মোবাইলটা আনমিউট করো। হ্যাঁ প্রথম থেকে বলো, ডাক্তার ও নার্স যেভাবে মানুষকে সাহায্য করে তা নিচে দেওয়া হলো। ডাক্তার, অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান, ডাক্তার রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন, রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য তিনি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, অনেক সময় দরকার হলে পরীক্ষা নিরীক্ষা দেন, হাসপাতালে ভর্তি করান, নার্স রোগীদের সেবা করেন, রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান, নার্স ডাক্তারের কাজে বিভিন্ন ভাবে সাহায্য করেন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এই যে তোমরা ক্যামেরা অফ করে রেখেছো কেন,
যারা ক্যামেরা অফ করে রেখেছো তাদের কিন্তু পরে ধরবো না। মিস আমি ক্যামেরা দিয়ে ফেলতে আমি বলবো ক্যামেরা অন করো, প্রত্যেকে ক্যামেরা অন করো। মহসিনা লিখেছো প্রশ্নের উত্তরটা? এইচডব্লিউ করেছো? হ্যাঁ ম্যাম। এইচডব্লিউ করতে পারো নাই? কুকি ক্যামেরা অন করো, মেহেরুন, তাজদিদ, আসি সবাই ক্যামেরা অন করো, মরিয়ম, শেফা। আচ্ছা আসি জান্নাত বলো কি লিখেছো, বলো আসি জান্নাত। ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করে, বলো দ্রুত বলো। প্রশ্নের উত্তরটা পেয়েছো? কাশফিয়া পাইনি, ফারহান আহমেদ ক্যামেরা অন করো, পাওনি। জিনিয়া পেয়েছো? জিনিয়া পেয়েছো? ডাক্তার ও নার্স যেভাবে মানুষকে সাহায্য করেন তা নিচে দেওয়া হলো। ডাক্তার অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান, ডাক্তার রোগীর প্রয়োজনে অনুযায়ী চিকিৎসা প্রদান করেন, রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য তিনি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন। অনেক সময় ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি করেন, নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন, তারা রোগীদের ওষুধ ও তথ্য পান, নার্স ডাক্তারের কাছে বিভিন্ন ভাবে সাহায্য করেন। সাফারিয়া হুসাইন, ফারিয়া হুসাইন বলো তো, ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করেন? স্যার সময় নেই, পাও নাই। শুক্রিয়া বলো, শুক্রিয়া। ঠিক আছে শুক্রিয়া বলো, জি ম্যাম। শুক্রিয়া বলো, ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করে? ডাক্তার নার্স কিভাবে মানুষকে সাহায্য করে? ডাক্তার রোগীর অনুযায়ী চিকিৎসা প্রদান করেন, রোগ সঠিক ভাবে নির্ণয়ের জন্য তিনি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, অনেক সময় দরকার হলে রোগীকে হাসপাতালে ভর্তি করেন, হাসপাতালে রোগীদের সেবা করেন, তারা রোগীদের ঔষধ পাঠক করেন। আচ্ছা থ্যাংক ইউ। অঙ্গিকা বিশ্বাস বলো তো, নার্স কিভাবে মানুষকে সাহায্য করে? অঙ্গিকা বিশ্বাস, অঙ্গিকা মোবাইলটা আনমিউট করে বলো। অঙ্গিকা, নার্স কিভাবে মানুষকে সাহায্য করে? অসুস্থ হলে মানুষ ডাক্তারের, ডাক্তার না শুধু নার্স ধরেছি, নার্স। অঙ্গিকা বিশ্বাস শুধু নার্সটা বলবে, হাসপাতালে নার্স অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, অনেক সময় হাসপাতালে ভর্তিও হয়, ডাক্তারের চিকিৎসা করেন, নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন, তারা রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান, ডাক্তারের কাছে কাজে সাহায্য করেন, সাহায্য করেন। খুকি খুকি বলো তো, শুধু ডাক্তারটা বলো, ডাক্তার কিভাবে মানুষকে সাহায্য করেন? খুকি তাড়াতাড়ি বলো,
সঠিক ভাবে নির্ণয় তিনি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন অনেক সময় দরকার হলে রোগীকে হাসপাতালে ভর্তি করে নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন, তারা রোগীদের ওষুধপত্র ওষুধ খাওয়ান, নার্স ডাক্তারের কাছে বিভিন্ন ভাবে সাহায্য করেন। আচ্ছা দীপ্তি বলো তো, ডাক্তার কিভাবে মানুষকে সাহায্য করেন? দীপ্তি শুধু ডাক্তার বলবে, ডাক্তার কিভাবে মানুষকে সাহায্য করেন? দীপ্তি বলো, শুনতে পাচ্ছি না, তাড়াতাড়ি বলো। আমি পাতে না, আমি বলি। আচ্ছা মেয়েরা, তোমাদের একটা নোটিশ আমি এইমাত্র শুনলাম, সেটা হলো সোমবার সেকেন্ড পিরিয়ডে সুরাইয়া ম্যাডাম ধর্ম নেবে। কিছু শুনতে পেয়েছো? আবার একটু বলেন। সোমবার সেকেন্ড পিরিয়ডে সুরাইয়া ম্যাডাম ধর্ম নেবে। তোমাদের কি হাফসা ম্যাডাম কিছু বলেছিল? না মিস, আমি আচ্ছা খাতায় লিখে রাখো, সোমবার তোমরা খাতায় লিখে রাখো, আগামী সোমবার নেবে, সোমবার দ্বিতীয় ঘন্টা। ধর্ম যদি প্রথম পিরিয়ড হয় তাহলে ধর্ম তো ধর্মের আগে ছিল বাংলা, তা বাংলাটা তাহলে সমস্যা নেই। এখন আমরা পড়ায় ফিরে যাই। তো আমরা সবাই প্রশ্নের উত্তর দিয়েছি, সবাইকে পড়া ধরেছি, তাই না? পড়া ধরিনি কাকে? ধরিনি জান্নাতুল, জান্নাতুল বলো, ডাক্তার কিভাবে আমাদের সাহায্য করেন? দ্রুত পড়ো, দ্রুত বলো বাবা, আনমিউট করো, আনমিউট করো মোবাইলটা, জান্নাতুল আনমিউট করো। মিস আমি কিছু বলবো? আমি জানি না, আমি যেটা শুধু শুনলাম এখন তোমাদের সেটা বলেছি, তোমরা সেই অনুযায়ী চেষ্টা করো। সুরাইয়া ম্যাডামের আইডি নাম্বার তোমরা জানো, সেটাতে চেষ্টা করো, শামিমা ম্যাডামের আইডি নাম্বারও তোমরা জানো, সেটাতেও চেষ্টা করো, দেখবে কোন ম্যাডাম আছে। ঠিক আছে,
দুজনে টাই চেষ্টা করো, আমি তো এত কিছু বলতে পারবো না, আমাকে এখন ফোন দিয়ে জানানো হলো, ফোন দিয়ে জানানো হলো তোমাদের বলার জন্য। মিস বিজ্ঞান মিস বলছিল শামিমা ম্যাডাম নাকি আমাদের ধর্ম ক্লাস নেবে, কালকে জয়েন করছি শামিমা মিস্রে পাই নাই, পরে সুরে মিস্রের ক্লাসে জয়েন করছি পরে সুরে মিস্রে পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এটাই 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 হলো কথা যে ওই সুরাইয়া ম্যাডামের ক্লাসটা নেই, শামিমা ম্যাডামের ক্লাস হইছিল। ওকে দুই ম্যাডামের ক্লাসে জয়েন করো, দেখো কোন ম্যাডাম থাকে, আর বাকিটা বলতে পারবো না এখন। এখন আমার ক্লাসে ফিরে যাই বাবা, তোমরা খাতাটা বের করো। ওকে ম্যাম, ওকে ম্যাম। তুমি ইসলাম আপা ধরেননি? আচ্ছা ঠিক আছে ধরবো, নাম বলো, কি নাম? সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম বলো তো ডাক্তার কিভাবে আমাদের সাহায্য করেন, বলতে থাকো। অসুখ হলে মানুষ ডাক্তার রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন। রোগ কঠিন, ম্যাম এটা আমি পেয়েছি, এটা তো দিয়েছে আমি কাশ্মীরে ডাক্তার ও নার্স। আচ্ছা আচ্ছা, এই যে সুমাইয়া, আমি দেখতে পারি না তোমার চেহারাটা। আচ্ছা গতদিন যারা পড়াটা নিতে পারোনি তারা নিয়ে নাও, তাদের লেখা। আজকে আজকে লেখাটা দেন, নতুন আরেকটা প্রশ্ন শিখবো, লেখাটা দেন, নতুন প্রশ্ন, যেটা বড় প্রশ্ন, তিন নাম্বার প্রশ্ন, মানুষ কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা আজকের পড়া, সবাই লাগবে খাতায়। ম্যাম এটা কবে পড়া? আজকের পড়া, আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব, একটু তাড়াতাড়ি নিয়ে নাও। ম্যাম লিখবো নাকি স্ক্রিনশট নেব? লেখো, লিখতে থাকো, স্ক্রিনশটও নাও, লেখো। যদি আবার আমাদের নেটের সমস্যা হয় তাহলে তো লিখতে পারবো না, এর জন্য স্ক্রিনশটটা আগে নিয়ে নাও, তারপরে লেখো, লিখতে থাকো। ম্যাম আজকে কয় তারিখ? এটা লেখা শেষ করো তারপরে দিব।
আরিয়া হোসাইন তুমি লিখছো না, কে লিখে দিচ্ছে? খালি আম্মুর সাথে কথা বলে। ফারিয়া নিজেকে লেখা শিখতে হবে তো, নিজে নিজে লেখো। আরিয়া হোসাইন ক্লাসে মনোযোগী হও। বলো আপনি কি লিখতে দিয়েছেন? আজকে একটা বড় প্রশ্নের উত্তর দিয়েছি, এটা তোমাদের বইয়ের পিছনে নমুনা প্রশ্নে আছে। উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তার একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা হলো আজকে দিয়েছি, তুমি কি আগের প্রশ্নগুলো পেয়েছো? আচ্ছা তাহলে এটা আজকে দিয়েছি। আমাদের যদি রমজানে অর্থাৎ ঈদের ছুটি হয়ে গেলে হয়ে যেতে পারে, এই জন্য আমি আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। ওরা আসেনি, দেখতে পাচ্ছ না তুমি? দেখো পেজ উল্টাতে উল্টাতে তুমি অনেক দূরে চলে গেছো কিনা। আচ্ছা মিস দেখা যাচ্ছে লেখাটা, লেখা তো দেখা যাওয়ারই কথা, না যাওয়ার তো কিছু নেই। আমি তো স্ক্রিন শেয়ার করেছি। মেয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেন। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা এটা দেখো, খেয়াল করো মেয়েরা, এটা এবার আমি এক নাম্বার প্রশ্নটা দিচ্ছি। এক নাম্বার প্রশ্ন, যদি কেউ না পাও নিয়ে নাও। এক নাম্বার প্রশ্ন সবাই পেয়েছো? মানুষ ফসল উৎপাদন, মাছ ধরা ইত্যাদি কাজের মাধ্যমে অর্থ আয় করেন। যেমন যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান, পাট, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা যেসব খাদ্য খাই এর সবই কৃষক উৎপাদন করেন। এসব উৎপাদিত ফসল কৃষক বাজারে বিক্রি করে অর্থ আয় করেন, অর্থাৎ উৎপাদন কাজের সাথে জড়িত আছে কৃষক। তারপরে জেলে এরা যে ফসল উৎপাদন করেন, মাছ চাষ করেন, এগুলো তারা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন। আচ্ছা তাহলে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিই। না ম্যাম করে দিয়েন, আজকে লিখতে পারবে না? স্ক্রিনশট দিয়ে রাখি পরে। মিস দীপ্তি দাগাচ্ছে, মিস দীপ্তি দাগাচ্ছে। লেখা শেষ হলে আমাকে বলবে, যার লেখা শেষ সে আমাকে শোনাবে পড়ে কি লিখেছো। আচ্ছা মিস, মিস লেখা শেষ। আমি তো আমার লেখা শেষ। মো কি লিখেছো বলো, পড়ে শোনাও। মিস আমি শেষ, আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে। কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। মানুষ ফসল উৎপাদন, মাছ ধরা ইত্যাদি কাজের মাধ্যমে আয় করেন। যেমন কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান, পাট, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা যেসব খাদ্য খাই এর সবই কৃষক উৎপাদন করেন। এইসব উৎপাদনিত ফসল
কৃষক বাজারে বিক্রি করে অর্থ আয় করে মানুষ কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে মানুষ ফসল উৎপাদন মাছ ধরা ইত্যাদি কাজের মাধ্যমে অর্থ আয় করেন। যেমন যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান পান টমেটো মূলা গাজর নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা যে সব খাদ্য খাই এর সবই কৃষক উৎপাদন করেন। এসব উৎপাদিত ফসল কৃষক বাজারে বিক্রি করে অর্থ আয় করেন। থ্যাংক ইউ। আর কার লেখা শেষ? ম্যাম আমি বলবো, আমার লেখা শেষ। নাম বলো। সুমাইয়া বলো। আচ্ছা সুমাইয়া, তোমার তোমার ছবিটা দেখতে পাই না কেন? তুমি 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 এখনকার ছবিটা দেখাবে, এই ছবিটা বাদ দিয়ে দেবে, তাহলে কিন্তু পড়া ধরবো না সুমাইয়া। Yes ma'am। হ্যাঁ, আগামী দিন ঠিক করবে এটা। আর বলো কি লিখেছো বলো। মানুষ কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। মানুষ ফসল উৎপাদন মাছ ধরা ইত্যাদি কাজের মাধ্যমে অর্থ আয় করেন। যেমন যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান পাট টমেটো মূলা গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা যে সব খাদ্য খাই এ সব কৃষক উৎপাদন করেন। এসব উৎপাদিত ফসল কৃষক বাজারে বিক্রি করে অর্থ আয় করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুমাইয়া, এভাবেই থাকবে, ঠিক আছে? ছবি এভাবে থাকবে, অন্য ছবি দেওয়ার দরকার নেই। আমি দিশা নাম লাগাছি। প্লিজ আমি দিনে খানো বুড়বি, আমার লেখা শেষ। আমি দিশা নাম লাগাছি। আচ্ছা ঠিক আছে, জিনিয়া বলো। ঠিক আছে মিস, মানুষ কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর, মানুষ ফসল উৎপাদন মাছ ধরা ইত্যাদি কাজের মাধ্যমে অর্থ আয় করেন। যেমন যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান পাট টমেটো মূলা গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা যে সব খাদ্য খাই এসবই কৃষক উৎপাদন করেন। এসব উৎপাদিত ফসল কৃষক বাজারে মিস আমি বলবো আমি দিশান করেন। আমি মৌসিদা সিদ্দিক আমি বলবো আমি দিশান বলো। আমি জান্নাতে করে আমি বলবো। দ্রুত বলো দিশান, দ্রুত, টমেটো মূলা গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা যেসব খাদ্য খাই এর সবই কৃষক উৎপাদন করেন।
এসব উৎপাদিত ফসল কৃষক বাজারে বিক্রি করে অর্থ আয় করে। আচ্ছা থ্যাংক ইউ। এবার মরিয়ম বলো তো, মরিয়মের লেখা শেষ। কাশফিয়ার লেখা শেষ। কাশফিয়া, আচ্ছা সবারই লেখা শেষ তাই না, আমাদের সময় শেষ। আচ্ছা কাশফিয়া বলো তো কি লিখেছো। কাশফিয়া আমার মেয়েরা সবাই ক্যামেরা অন করে রেখেছে, সবাই ক্যামেরা অন করো। আমি একটু দেন, আমি একটু শেষের লাইনটা একটু লিখে নেব। তো পড়া দিবেন না মিস এলডব্লিউ কে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর, মানুষ ফসল উৎপাদন, মাছ ধরা ইত্যাদি কাজের মাধ্যমে অর্থ আয় করে করেন। যেমন যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষি বলি। কৃষক ধান, পাট, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা যেসব খাদ্য খাই এর সবই কৃষক উৎপাদন করেন। এসব উৎপাদিত ফসল কৃষক বাজারে বিক্রি করে অর্থ আয় করেন। আচ্ছা থ্যাংক ইউ। আমাদের বাড়ির কাজ মিস আমি সাদিয়া জাহান আমার লেখা শেখা এবং লেখা। মিস আমার লেখা শেষ সাদিয়া জাহান।